Yes, good night. सकल के मंगल चैनल सार सकल के दोनों बार अमी एक बार यह जा पुरी यह जा अथवोशे प्रस्तावित बजट आवश्यक उपस्थित कर ची हमारे यह जा पुरी यह जा पुरी अथवोशे हमारे छात्र पेश कुटी शुरू लोक पर चौबीस हजार टका केंद्र अनुदान पर्व दुश सुषट्टी कोटी दु लक्ष अठारो हजार तथा सर्वमो नश सताशी कोटी आठानब्बे लक्ष अठारो लक्ष आठान हजार टाका छिल हजार उन्नीस कुड़ी आर्थिक वर्ष संशोधित बजेटे विवाह बजेटे अनुमोदित हल पाँच छषट्टी कोटी एकुश लक्ष पंचाश हजार टाका केंद्र अनुदान बाबद चौराशी कोटी चल्लिस लक्ष पाँच हजार टाका सर्वमोट छश पंचाश कोटी एकषट्टि लक्ष पंचाश हजार टाका से अनुमोदित एस हिसाब से दस पार्सेंट वृद्धि कर আমরা দুই হাজার কুড়ি দুই হাজার একুশ আর্থিক বছরে সাতশো পঁচানব্বই কোটি সাতচল্লিশ লক্ষ পনেরো হাজার টাকা কেন্দ্র অনুদান বাবদ দুইশো চৌষট্টি কোটি দুই লক্ষ আঠারো হাজার সর্বমোট এক হাজার উনষাট কোটি উনপঞ্চাশ লক্ষ তেত্রিশ হাজার টাকা সেখানে আমরা প্রস্তাব করছি। এতে এডিসি নিজস্ব রাজস্ব ও অন্যান্য হাত থেকে দশ কোটি সাতষট্টি লক্ষ পরিকল্পনার প্ল্যান দুইশো পঁচানব্বই কোটি চুরানব্বই লক্ষ চুরানব্বই হাজার টাকা অংশ বাবদ অর্থাৎ সেল ট্যাক্স বাবদ একশো সাতষট্টি লক্ষ সাতান্ন লক্ষ তিরিশ হাজার একশো সাতান্ন কোটি তিরিশ লক্ষ টাকা ট্রান্সফার ফান্ড বাবদ তিনশো একত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ একুশ হাজার টাকা মোট সাতশো পঁচানব্বই কোটি সাতশো সাতচল্লিশ লক্ষ পনেরো হাজার টাকা এছাড়া কেন্দ্র অনুদান বাবদ এক্সপ্লোরেড এরিয়া একশো একচল্লিশ কোটি ষাট লক্ষ পাঁচ হাজার টাকা পঞ্চদশ অর্থ কমিশন থেকে একশো বাইশ কোটি বিয়াল্লিশ লক্ষ তেরো হাজার অর্থাৎ সব মিলালে এক হাজার তিনশো বিয়াল্লিশ কোটি সত্তর লক্ষ বাউন্ন হাজার টাকা এম জি এল লেগে এবং সর্বশিক্ষা এম জি এম লেগে এবং সর্বশিক্ষা মিলিয়ে একে এটা আমাদের প্রস্তাবনা যে জায়গাটা আমরা সবচেয়ে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক দপ্তরে সেখানে ট্রান্সফার খান ব্র্যান্ড খান বা কেন্দ্রের মানে অনুদান যে সংস্থান থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাতে প্রয়োজন না হলেও প্রয়োজন মতো না হলেও সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে থেকে যে যতক্ষণ করা সম্ভব এগুলি যাতে যথাযথভাবে করতে পারি সেখানে সেরকমভাবে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যে জায়গাটা আমরা গুরুত্ব দিতে চাইছি এটা হচ্ছে আমাদের নতুন আমাদের হাউসিং স্কিম যেটা আমাদের চলছে গত বছর চলছে এর আগের বছর চলছে এটা আমরা কন্টিনিউ রাখতে চাই। আমরা প্রত্যেক জুনে সেখানে পঞ্চাশটা করে মানে
এটা আমরা আঠারোটা এলাকাকে এডিস এলাকাকে আমাদের সর্বোত্তম সংবিধানের সেখানে নগর পঞ্চায়েত বা পৌরসভা পরিকল্পনা সংস্থা নেই। তাই বলে এডিস এলাকাতে শহর না করে আমরা চোখটা ভাগ গুটিয়ে বসে থাকতে পারি না। তার জন্য আমরা আবাসিক ডেভেলপমেন্ট স্কিম তৈরি করে সেখানে আঠারোটা এলাকাকে চিহ্নিত করে ডেভেলপ করার চেষ্টা করি। গত বছর আমরা পাঁচটা এলাকাতে পরিকাঠামোগতভাবে উন্নয়নের চেষ্টা করি, সেখানে রাস্তাঘাট, ড্রেন, শিশু রোড, কমিউনিটি টয়লেট, মার্কেট, এগুলি কাজ আমরা করেছি। এগুলিতেও যাতে আমরা ওই এলাকার গরিব মানুষ যাতে থাকতে পারেন, সেখানে তাদের জন্য ঘর আমরা করবার জন্য সেখানে বলেছি। এতে 17,50,000 টাকা খরচ হবে, 8,180 যারা জমি আছেন থাকতো তাদের আর্থিকভাবে তাতে আমরা সাহায্য করতে পারি, কারণ তার জন্য তাদের করার দরকার একটাকেও সাহায্য করছে না। আমাদের সীমাবদ্ধতা আছে, তবু তাদেরকে যাতে জুম চাষের সময় কিছু ফাইন্যান্সিয়াল যাতে সাহায্য করতে পারি তার জন্য 2,10,00,000 টাকার সংস্থা সেখানে আমরা রেখেছি। এছাড়া খাবার আমাদের রাজ্যে অত্যন্ত এটা উপযোগী, আমাদের পিতাভূমিকে যাতে সব ব্যবহার করতে পারি তার জন্য। এবং এখন যে আমাদের রাজ্যে কাজের আকার, খাদ্যের আকার যা চলছে, এই এডিসি থেকে আমরা প্রায় 83,000 পরিবারকে রাবার দেওয়াতেই এখন খানিকটা জল বাথরুম খাওয়ার সংস্থা হয়েছে। তার জন্য আমরা 11,000 পরিবারকে রাবার, 8,000 পরিবারকে সেখানে সুপারি গাছের বাগান করে দেওয়ার জন্য আমরা সেখানে পরিকল্পনা দিয়েছি। এতে রাবার করতে 10,00,000 টাকার মতো খরচ হবে। সুপারি 8,000 পরিবারকে দিতে গেলে পরে আমাদের 66,39,000 টাকার মতো সেখানে খরচ দেওয়া হয়েছে। উপজাতি যুবককে চাকরি বাকরি তা আপনারা জানেনি, সেখানে তাদের স্বনির্ভরতা করবার জন্য আমাদের এই যে শিখলাহা যে স্কিমটা আমরা রেখেছিলাম 50,000, 1,05,000 টাকা, এটাকে আবার আরেকটু সেখানে বাড়িয়ে 50,000 না আমরা 1,00,000 টাকা থেকে শুরু করব। 1,00,000 টাকা যাদের ব্যাংক লোন দিবে তাদেরকে 36% আমরা সাবসিডি বা তাদেরকে অনুদান দেব। 5,00,000 টাকা যারা লোন নেবেন তাদের জন্য 30% মানে আপনার যদি হয় 5,00,000 টাকা হলে 1,50,000 টাকা আপনাকে পরিশোধ করতে হবে। ঠিক সেরকমভাবে 10,00,000 টাকা আমরা 5টা স্টেপ করেছি, 1,05,000, 10,25,00,000 টাকা পর্যন্ত। আর একটা স্টেপ হবে 1,00,000,000 টাকা, আপনি ইটের বার্তা করবেন, 1,00,000,000 টাকা আপনি লোন নেবেন, 25,00,000 টাকা আমরা অনুদান দেব। 5টা জুনে আমরা 5 জনকে সেই সাবসিডি আমরা দেওয়ার জন্য সংস্থান দেখেছি। এছাড়া আপনি যদি 25,00,000 টাকা নেন তাহলে পরে 30% সেখানে আপনি সাবসিডি পাবেন। এরকমভাবে আপনার বেকার যুবক যারা আছেন তারা শিখলাম স্কিম থেকে লোন নিয়ে আপনি স্বনির্ভর হতে পারবেন। কাজে এটা অত্যন্ত খুবই ভাইবেল, খুবই মানে আমাদের যুবকদের যুবকদের আকৃষ্ট করেছে। এটা তার জন্য এই জায়গাটা আমরা সংস্থান দেখেছি যাতে বেশি পরিমাণে যাতে করতে পারে। এছাড়া এই যে যেটা বলছিলাম এই যে নতুন আমার এই হাউসিং স্কিম, এটা 5টা জুন এলাকায় হবে। এছাড়া 5টা জুনে এটা টঙ্গর করে যারা বসবাস করেন তাদের সেখানে আরো মানে 50 জনকে সেখানে দেওয়া। আর কোন হেডকোয়ার্টার এখানে যেহেতু
বানাতে পারবে না এখানে। তো ওরা ব্যবসা করছে, গরিব মানুষ আছে, তারা জায়গাটা কোথায়? তার জন্য আমরা এখানে করেছি, তারা 150 জনকে আমরা সেখানে ভারতীয় বাড়ি করে দেব, তারা সেখানে থাকবেন, এবং যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, বিনা কৃষি গরিব মানুষ যাতে থাকতে পারে, 150 পরিবারকে এই হেডকোয়ার্টারে তাদের যাতে থাকার সংস্থা আমরা করতে পারি। এতে আমাদের প্রায় 28 কোটি টাকা সেখানে খরচ হবে। এছাড়া যে রাস্তাগুলো আমরা বিকশিত করেছিলাম, এগুলিতে আমরা 25 কিলোমিটার ইলেকট্রিক আরো 26টা কালভার্ট, এগুলির জন্য আমরা প্রায় 12 কোটি টাকার কাছাকাছি সংস্থান সেখানে রেখেছি। এছাড়া এটা প্রক্রিয়া চলছিল, কিন্তু এটা আমরা হাতে নিতে পারিনি এখনো, ডান্ডার প্যানার হয়ে গেছে। তবু এই বাজেটই আমরা এটাকে সংস্থা দেখেছি, এডিসি হেডকোয়ার্টারে অন্তপক্ষে 200 জন বিভিন্ন প্রান্তে থেকে, বিভিন্ন জুনাল সাজুনাল থেকে যারা আসবেন, তারা যাতে সেখানে থাকতে পারেন, 200 জন লোকজন তাতে থাকতে পারেন। তার জন্য সেখানে 3 তলা বাড়ি করে আমরা তার জন্য আগমন 10 কোটি 34 লক্ষ টাকা, এগুলি এই মাসের মধ্যেই কাজ শুরু হবে সেখানে এটা আমরা রেখেছি। ঠিক তেমনি আপনার এখন চাকরির খানিকটা সংস্থান রয়েছে, আপনার শিক্ষকতা যদি ট্যাগ পাস করতে পারেন, বিএড গেলে যদি থাকে তাহলে এটা করা যেতে পারে। গত বছর আমরা ডিএড যারা মাধ্যমিক পাস ট্রাক পাস তাদেরকে 1 লক্ষ টাকা দিয়ে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, এখন ওরা ট্রেনিং দিচ্ছে এই ফাইলে। আমাদের বিএড এর জন্য কোনো সংস্থান ছিল না, এবার আমরা 100 জনকে বিএড দিব, 100 জনকে ডিএড দেওয়ার জন্য তাদেরকে আমরা 1 লক্ষ টাকা করে অনুদান দেব, তাতে তারা একবার নিঃখরচ হচ্ছে, নিজের কোনো খরচ থাকবে না, পুরো পুলিশ করার টাকা ফেলে ফেলে করেছে, যাতে ইজিলি সে ডিএড এবং বিএড যাতে করতে পারে। এছাড়া বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে, আইএএস, আইপিএস, ইউপিএস, ইসিএস, এই সমস্ত বিভিন্ন এক্সামিনেশন পরীক্ষা, যাতে টাকা পয়সার অভাবে তারা যাতে কোচিং করতে পারেন না, তাতে যাতে আমরা প্রতিযোগিতা পরীক্ষায় যাতে যুক্ত করে তুলতে পারি, তার জন্য 100 জন ছাত্রছাত্রীকে সেখানে আমরা তারা যাতে সেই কাজ যুক্ত হয়ে উঠতে পারে, তার জন্য আমরা তাদের ব্যবস্থা করব। এছাড়া আমরা এই যে বিভিন্ন জনগোষ্ঠী তার ভাষা তার সংস্কৃতি ক্রিয়ার কাজ আমরা করেছি, শুধু বড় ভাষা না, এই যে 19 তারিখ বড় দিবস হারান্দে ডিকশনারি সেখানে আমরা বের করব, সেখানে দারুর বলেন, মগ বলেন, সাকমা বলেন, মৎসম কাইকের থেকে আরম্ভ করে হালার প্রত্যেক কমিউনিটি ভাষা কাজ বিকাশের জন্য আমরা এডিসি প্রশান্তে কাজ করেছি। তাদের চিরাচরিত বিধি আইন যাতে করে এটাকে যাতে রক্ষা করা যায়, কাস্টমারের না করেছি, তো এটা তো এমনিতেই কমই হবে না, এগুলি যাতে আরো বিকশিত করা যায়, এটাকে দেখভাল করা মানুষের মধ্যে নিয়ে যাওয়া, তার জন্য আবার আমরা 5টা জুনে 5টা হেরিটেজ প্লেস করব, যে এলাকায় যে জুন এলাকায় যত কমিউনিটি আছে, যেমন সাউথে মগ আছে, গারু আছে, টি আছে, রিয়ান জমাতিয়া, রেপোলা, কাইপেন যা আছে, তার যে মানে জীবন ধারা যতগুলো আছে এগুলি যাতে সেখানে শুরু করতে পারেন, রিজার্ভ করতে পারেন, ভ্রমণ যাতে করতে পারেন, তার জন্য
এগুলি গড়ে তুলবার জন্য আমরা পাঁচটা জুনে পাঁচটা ব্রিটিশ ভিলেজ গড়ে তুলব। এতে আমাদের 4 কোটি টাকা আমরা খরচ করেছি। এছাড়া বিভিন্ন দাতার যে স্ব ডিপার্টমেন্টে ট্রান্সফার ফান্ড বলেন বা তার বিভিন্ন স্কিম থেকে বলেন, এগুলি তো আমাদের যথাযথভাবে যেগুলি আছে বাজেটে একটু দেখে নেবেন, সেখানে এগুলি আমরা গড়ে তোলবার জন্য সেখানে নিয়েছি। কৃষিতে কর্ম করে এ আর কি ফিশারি তার এডুকেশন স্পোর্টস খেলাধুলা আমরা অন্ততপক্ষে এটা খুব আশা দিই। গতকালও আমরা একজনকে সম্বর্ধনা দিয়েছি, কি নাম মেয়েটার, আমরা রাজ্য সরকার কাছে
আপনার বার দেখেছি গত কিছুদিন আগেও বলেছি আমাদের 8,000 টিচার দরকার আছে, তাদের মাধ্যমে 8,000 শিক্ষক নেওয়ার জন্য আমাদের টাকা দেন, এই দাবি আমরা করছি। কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টগুলো যাতে প্রকৃতপক্ষে আমাদের 24 মানে এখন থেকে প্রতিদিন প্রতি মাসে আমাদের, কারণ 1982 সাল মানে একটা 7th শিডিউল থেকে লোক নিয়োগ হয়েছিল, তারপরে 6th শিডিউল হয়েছে 85 সাল, এবং 85 সালে যারা চাকরি টাকরিতে ঢুকেছে আস্তে আস্তে অনেকেই রিটায়ার হয়ে যাচ্ছে। কাজেই তার জন্য যে শূন্য পদগুলো আছে এগুলো যাতে পূরণ করতে পারি, তার জন্য এই আর্থিক বছর অন্তঃপক্ষে আমরা 700 লোক যাতে নিয়োগ করতে পারি, তার জন্য সেখানে আমরা বাজেটটা সম্পূর্ণ রেখেছি, যাতে ডাইরেকশন এডমিনিস্ট্রেশনে যাতে আমরা আর কাজে এই হচ্ছে। আমি সবটা পড়লাম না, সবটা পড়তে গেলে পরে 2 ঘন্টা লাগবে, আমি এগুলি অন্তঃপক্ষে প্রায়োরিটি সবটাই প্রায়োরিটি, কিন্তু অন্তঃপক্ষে একটু যেটা কাজ করা দরকার এগুলো আপনাদের সামনে উপস্থিত করলাম। আপনারা নিশ্চিত এই বাজেট বইগুলো পড়ে এটাকে নিশ্চিত কোথাও সংশোধন প্রয়োজন করা থাকলে পরে তারা মতামত দিয়ে এটাকে প্রশ্ন করবেন, সম্মিলিত করবেন। কাজে এই হচ্ছে আমার কারণ যে বাজেট আমরা সেখানে সংস্থান দেখেছি, আর টঙ্গর বসবাসকারীদের যেমন আমরা যে 1,000 টঙ্গরবাসীদের যেমন টঙ্গর থেকে তাদের জ্বালা দায়ী করার জন্য কথা বলছি, তেমনি আমাদের যে 120 কোটি টাকা এই যে 18টা যে জায়গাটা আমি চিহ্নিত করলাম শহর গড়ে তোলবার জন্য, এগুলিও যাতে শহর যেমন গড়ে তোলার তেমনি জুম থেকে তাদেরকে উন্নত কৃষিতে পরিণত করা, টং থেকে তাকে একটা নতুন জীবনই বলবো একটু ভালো পারিবার করে তারা যাতে স্বাভাবিক জীবন ধারণ করতে পারেন, এই পর্যায়ে থেকে আরম্ভ করে সব বিষয়টিও পক্ষে আমরা প্রায় সীমাবদ্ধ ক্ষমতা হইতে থেকে বাজেটে স্থান দেওয়ার চেষ্টা করছি। আশা করি মাননীয় সদস্যদের সম্মিলিত মতামতের মধ্যে দিয়ে এটা নিচে আরও সম্মিলিত হবে এই আশা পোষণ করে, এবং এই সকলের সহযোগিতা কামনা করে, এবং এই বিগত দিনও কেন্দ্র সরকার থেকে জল সংগ্রহ হলো, রাজ্য সরকার থেকে জল সংগ্রহ হলো, যেটা আমাকে বিভিন্ন সময়ে সাহায্য করেছেন, বিভিন্ন জন বিভিন্নভাবে এডিসি কাজকর্মে মতামত দিয়েছেন, সহযোগিতা করেছেন, সকলকে যারা বিভিন্নভাবে এডিসি এলাকা উন্নয়নের জন্য যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, মতামত দিয়ে হলো যেভাবে হোক ফিজিক্যালি মেন্টালি যেভাবে হোক তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে